হ্যালো ফ্রেন্ডস প্রো টিপ সেভেন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাই আশা করি যে যেখানে রয়েছেন সকলেই ভালো রয়েছেন একজন মায়ের জন্য গর্ভকালীন সময়টা খুবই গুরুত্বপূর্ণ এ সময় মায়ের শরীরের যত্ন যেমন নেওয়া যেমন ঠিক মতো নেওয়া দরকার ঠিক তেমনই গর্ভস্থ শিশুটির দিকেও নজর দিতে হয় গর্ভের শিশু যদি সুস্থ ও স্বাভাবিক থাকে তাহলে সে মায়ের পেটে স্বাভাবিক নড়াচড়া করবে প্রিয় বন্ধুরা আমাদের কাছে মায়েরা প্রায় কমেন্ট করে থাকেন যে তাদের পেটে শিশু নড়ছে না আবার কেউ কেউ বলে থাকেন পেটে বাচ্চা কম নড়ে আবার অনেকে বা প্রশ্ন করেন পেটে শিশু ভালো আছে কিনা কিভাবে বুঝবেন প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানায় প্রোটিপ সেভেন চ্যানেল থেকে গর্ভস্থ শিশুর নড়চড়া বা কী প্রথমে যদি অন্তঃসত্ত্বা মা টের পান সেই দিনকার অভিজ্ঞতার কোনো তুলনাই হয় না এই আনন্দময় মুহূর্তের জন্য মা অপেক্ষা করে থাকেন চিকিৎসকরা এই নড়াচড়াকে গর্ভস্থ শিশুর সুস্থতার একটি বড় লক্ষণ হিসেবে বিবেচনা করে থাকেন মাকে তারা তাই বলে দেন যেন সারা দিনে নড়াচড়া খেয়াল করে রাখা হয় কোনো ব্যতিক্রম ঘটলে তা যেন চিকিৎসকের সঙ্গে দ্রুত জানাতে হবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে জানব সাধারণত কত সপ্তাহের মধ্যে বাচ্চা নড়াচড়া করে বা কত মাসে আবার অনেকেই জানতে চান যে গর্ভে থাকা শিশুটি কেমন রয়েছে সে সুস্থ রয়েছে কি না তা জানতে চান বন্ধুরা এ সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভালো লাগলে একটি লাইক দিবেন চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক প্রিয় বন্ধুরা যিনি প্রথমবারের মতো মা হচ্ছেন তিনি এই নড়াচড়া বুঝতে পারেন তার গর্ভকালীন সময়ে ছয় মাসের পর সাধারণত আঠারো থেকে চব্বিশ সপ্তাহে মা প্রথমবারের মতো পেটের ভেতর থাকা শিশুর নড়াচড়া টের পেতে শুরু করেন এ সময় মৃদু কম্পন বা ধাক্কার মতো অনুভূতি হয়ে থাকে ক্রমে নড়াচড়া আরও ভালোভাবে টের পেতে শুরু করেন গর্ভবতী মা প্রথম মা অভিজ্ঞতার কারণে আঠারো সপ্তাহ বুঝতে পারেন এতে ভয় পাওয়ার কিছুই নেই এক এক শিশুর নড়াচড়ার ধরন এক এক রকমের হয়ে থাকে শিশু সবসময় নড়তেই থাকবে তাও নয় যেমন ঘুমের সময় গর্ভের মধ্যেও শিশু বিশ্রাম নেয় বা ঘুমায় তবে এই সময় একটা না নব্বই মিনিটের বেশি হওয়া কথা নয় মাকে বুঝে নিতে হবে তার শিশুটি কখন কতক্ষণ সাধারণত ঘুমিয়ে থাকে যারা আগের গর্ভধারণের অভিজ্ঞতা রয়েছে যিনি আগে মা হয়েছেন অর্থাৎ যিনি দ্বিতীয় বা তৃতীয়বারের মতো মা হচ্ছেন তিনি হয়তো আরও আগে পেটে বাচ্চার নড়াচড়া বুঝতে বা গুনতে পারেন তবে সেটাও অন্তত পাঁচ মাস সময়ে একটা বাচ্চা পেটে নড়াচড়া করছে কি করছে না কতবার নড়াচড়া করছে এটা মা কখন থেকে গোনা শুরু করবে আঠাশ সপ্তাহের পর থেকে আপনার পেটের বাচ্চা নড়াচড়া গুনবেন প্রতি বারো ঘন্টার অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পেটে একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা দশবার নড়াচড়া করে থাকে আমাদের অভিজ্ঞতা দেখি পেটে বাচ্চা হয়তো সকালে নড়ছে দুপুরে কিছু সময়ের জন্য বাচ্চা নড়াচড়া করেনি তখন অন্তঃসত্ত্বা বলে যে আমার পেটের বাচ্চা নড়ছে না কেন আমার পেটের বাচ্চা কি অসুস্থ হয়ে পড়েছে নাকি কোনো সমস্যা হয়েছে এটা অনেকে জানতে চান এতে অস্থির হওয়ার বা ভয় পাওয়ার কিছুই নেই দেখতে হবে পুরো বারো ঘন্টায় শিশুটি দশবার নড়াচড়া করলো কি না শিশু পরিস্থিতির ওপর নড়াচড়া করে তারাও পেটে ঘুমায় যখন ঘুমায় তখন নড়াচড়া বন্ধ থাকে আমরা সাধারণত যেটা বলি মা ভারী খাওয়ার পর পর বাচ্চা ভালো নড়ে প্রিয় বন্ধুরা আপনি সকালে নাস্তার পর কিংবা দুপুরে খাওয়ার পর আর রাতে খাওয়ার পর অর্থাৎ আপনি ভারী খাবার যখনই গ্রহণ করবেন ঠিক সে সময় আপনি শুনবেন বা বোঝার চেষ্টা করবেন যে আপনার গর্ভের বাচ্চাটি নড়ছে কি না এ সময় বাচ্চা যে নড়াচড়াটা করে তা আপনি গুনবেন যদি সকালে নাস্তার পরে তিনবার দুপুরে খাওয়ার পর তিনবার ও রাতে খাওয়ার পর তিনবার অর্থাৎ মোট নয়বার যদি বাচ্চা নড়ে ও সারা দিনে চলাফেরা করে অন্তত একবার নড়ে তাহলেই বুঝতে হবে পেটে বাচ্চা সুস্থ রয়েছে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে বাচ্চা যখন নড়তে থাকে তখন কিন্তু অনেকক্ষণ ধরেই নড়ে এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন তাহলে আমি বাচ্চার নড়াচড়া কিভাবে কাউন্ট করব এটাকে আপনি এক হিসেবে কাউন্ট করতে হবে যখন থামলো আবার নড়াচড়া শুরু করলো তখন আবার দুই করে গুনতে হবে অনেকে যেটা ভুল করে যখন বাচ্চা নড়া শুরু করে তখন গুনতে গুনতে এক থেকে একশো পর্যন্তও গুনে ফেলেন এটা শুনে অনেকটাই হাসি পেলেও এটা আসলে যারা বোঝে না তারা ঠিক এমনটাই করে থাকে আসলে কিন্তু তা নয় প্রতিবাদ থামলে এক গুনতে হবে এভাবে যদি সারা সারাদিনে সে দশবার নড়াচড়া করে তাহলে বুঝতে হবে বাচ্চা সুস্থ ও স্বাভাবিক রয়েছে কোনো বাচ্চা যদি কোনো কারণে অস্বাভাবিক থাকে তাহলে কিন্তু সে দশবারে কম নড়ে কোনো বাচ্চা যদি পাঁচবার বা ছয়বার বার নড়ে তাহলে সেটা সবার আগে মাই টের পাবেন যদি তিনি সতর্ক থাকেন তাহলে নড়াচড়া কম যদি বুঝতে পারেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের সরাপন্ন হওয়া উচিত অনেকেই বলে থাকেন আজ কম নড়ছে আচ্ছা কালকের দিনটা দেখি পরশু দিনটাও দেখি না এইভাবে অবহেলা ভুলেও করা যাবে না গর্ভে থাকা শিশুটির লক্ষণ খারাপ হওয়ার প্রথম লক্ষণই হচ্ছে পেটে নড়াচড়া কমিয়ে দেওয়া একটা পর্যায়ে নড়াচড়া বন্ধ করে দেওয়া এরকম অনেক দেখা গেছে বাচ্চা নড়াচড়া কমিয়ে দেওয়ার পর মা অবহেলা করেছে বলেছে কালকে দেখি পরশু দেখি শেষ পর্যন্ত বাচ্চাটা আর রক্ষা করা যায়নি তাই একজন মা যখনই টের পাবে বাচ্চার নড়াচড়া দশ বারে কম করছে ঠিক তখনই ডাক্তারের সঙ্গে আলোচনা করা উচিত এবং আলট্রাসাউন্ড করে দেখা উচিত তার বাচ্চাটি ভালো রয়েছে কি না পেটে বাচ্চা নড়াচড়া কমে দেওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে কোনো কারণে পেটে অক্সিজেন সরবরাহ কমে যাওয়া অনেক সময় দেখা যায় পেটের মধ্যে বাচ্চা ঘুরতে ঘুরতে নারীটা বাচ্চার গলায় প্যাচ খায় ফলে তার ব্লাড সাপ্লাই কমে যাওয়া ও বাচ্চার নড়াচড়া কমে যায় যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল আমার গর্ভে থাকা বাচ্চাটিও পেটের মধ্যে বাচ্চাটি ঘুরতে ঘুরতে এমনটাই নড়াচড়া করতো সে নড়াচড়া করতে করতে তার মাথায় এমনভাবে নারীটি পেঁচিয়ে গিয়েছিল যে সে কোনোভাবে নড়াচড়া করতে পারছিল না ফলে তার ব্লাড সাপ্লাইও কমে যায় আর নড়াচড়া কমে যায় এই একটি কারণের মাধ্যমে আসলে বাচ্চাটি কম নড়াচড়া করতে পারে এছাড়াও আরও কিছু কারণ রয়েছে যেগুলোর মাধ্যমে আসলে বাচ্চাটি কম নড়াচড়া করে আর আরেকটি কারণ হচ্ছে মায়ের রক্তশূন্যতা রক্তশূন্যতা হলে বাচ্চা তখন অক্সিজেন কম পায় ও বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয় বাচ্চা নড়াচড়া করছে না মানে বাচ্চা ভালো নেই আরেকটি কারণ হল হাই ব্লাড প্রেশার অতিরিক্ত হাই ব্লাড প্রেশার থাকার কারণেও কিন্তু অনেক সময় বাচ্চা কম নড়াচড়া করে তাই অবশ্যই ডাক্তারের সরপন্ন হন এবং অতি দ্রুত চিকিৎসা নেন যাতে করে গর্ভের বাচ্চাটিও রক্ষা এবং গর্ভবতী নারীটিও সুরক্ষিত থাকে আরও যে সকল কারণে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে দীর্ঘ সময় ধরে না নড়তে পারে গর্ভে থাকা বাচ্চাটি গর্ভফুল সামনের দিকে থাকা তীব্র ব্যথানাশক বা ঘুমের ওষুধ খাওয়া বা অ্যালকোহল আসক্ত বা ধূমপাই হলে জরায়ুর পানি অতিরিক্ত কমে গেলে মায়ের যে কোনো জটিল শারীরিক মানসিক সমস্যা থাকলে শিশু শ্বাসকষ্ট যদি থেকে থাকে তাহলে এমন ইত্যাদি কারণে বাচ্চা আসলে পেটের মধ্যে কম নড়চড়া করে থাকে নড়াচড়া হঠাৎ কমে যাওয়া মানে গর্ভস্থ শিশু নিস্তেজ হয়ে পড়ছে কিক কাউন্ট কমে গেলে মৃত সন্তান প্রসবের ঝুঁকি বেড়ে যায় তাই গর্ভকালে বিশেষ করে শেষের দিকে কিক কাউন্ট করা যথাযথ সময়ে প্রয়োজনে চিকিৎসা নেওয়া অবশ্যই জরুরি তো বন্ধুরা এ ছিল আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোনো প্রশ্ন জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন আর এমন এসব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে